আছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কেমন করে আমি এই মেকআপ লুকটা করেছি। তোমাদেরকে বলে দিই এই মেকআপ লুকটা কিন্তু ভীষণ ইজি টু ডু। এন্ড অলসো লেট মি টেল ইউ গাইজ, এই পুরো মেকআপ লুকটা আমি কিন্তু সমস্ত অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস দিয়ে করেছি। এই মেকআপ লুকটা সরস্বতী পূজার জন্য তো ডেফিনেটলি পারফেক্ট, কিন্তু তোমরা যদি চাও এই মেকআপ লুকটা তোমরা কিন্তু অন্য অকেশনের জন্য করতে পারো। স্পেশালি এখন ওয়েডিং সিজন চলছে, তো গায়ে হলুদ এমনকি বিয়ে বাড়ির জন্য তোমরা এই মেকআপ লুকটা করতে পারো। তাই তোমরা যদি দেখতে চাও কেমন করে আমি এই মেকআপ লুকটা করেছি, দ্যান প্লিজ কিপ অন ওয়াচিং। মেকআপ শুরু করার আগে আমি ব্যবহার করব একটা ময়শ্চারাইজার, এবং এটা কিন্তু ভীষণ এসেনশিয়াল একটা স্টেপ, ময়শ্চারাইজেশন কিন্তু কখনো বাদ দেবে না। এরপর আমি নিয়ে নিচ্ছি এই অ্যাফোর্ডেবল প্রাইমারটা ব্লু হেভেনের, এবং এটা আমি অ্যাপ্লাই করছি আমার নাকের পাশে, এই জায়গাগুলোতে আমার একটু বেশি পোর্স আছে তাই। তারপর আমি ইউজ করছি এই অরেঞ্জ কালার ক্যারেক্টারটা, এটা এনভাইবের অরেঞ্জ কালার ক্যারেক্টার, এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এবং বেশ ভালো কাজ করে। ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি ল্যাকমের ইনভিজিবল ফাউন্ডেশন, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি একটা ব্রাশের সাহায্যে এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি এই ব্লু হেভেনের কনসিলারটা, এটা খুব অ্যাফোর্ডেবল একটা কনসিলার, বলবো না কাভারেজটা খুব বেশি হাই, বাট মোটামুটি তোমরা যদি কালার ক্যারেক্টার ব্যবহার করো তাহলে ডার্ক সার্কেলস বা ডার্ক স্পটস ইজিলি এটা ঢেকে। এরপর আমার ফেসটা সেট করার জন্য আমি ব্লু হেভেনের এই লুজ পাউডারটা ইউজ করব, এবং এটা আমার টি জোনে স্পেশালি অ্যাপ্লাই করব কারণ আমার টি জোনটা খুব বেশি স্পেট করে। এরপর আমি নিয়ে নিচ্ছি হিলারি রোডার এই আইব্রো পেন্সিলটা, এবং আমার আইব্রোটা ফিল ইন করে নিচ্ছি। আই শ্যাডোর জন্য আমি ব্যবহার করব নিকাকের এই আই শ্যাডো প্যালেটটা, এবং তার থেকে আমি এই ইয়েলো কালারটা নিয়ে নেব এবং সেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। আস্তে আস্তে কালারটা বিল্ড আপ করছি দেখতে পাচ্ছ, এবং ভালো মতন করে কিন্তু ব্লেন্ড করছি কালারটা। ইয়েলো কালারটার পর আমি ইউজ করব এই লাইট রেড কালারটা, এবং এটা কিন্তু ঠিক আমি আমার ইয়েলো কালারটা যেখানে অ্যাপ্লাই করেছি তার নিচে এটাকে অ্যাপ্লাই করছি, এবং যখন দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করছি তখন আস্তে আস্তে করে কিন্তু আমি ইয়েলোটার সাথে এটা ব্লেন্ড করছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, যখনই তোমরা আই শ্যাডো অ্যাপ্লাই করবে ভালো মতন করে ব্লেন্ড করবে, যত ব্লেন্ড করবে আই লুকটা কিন্তু তত সুন্দর দেখতে লাগবে। এরপর আমি এই ডার্ক রেড শেডটা নেব এবং এটাকে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, এবং আস্তে আস্তে করে ওই লাইট রেডটার সাথে এটাকে ভালো মতন করে ব্লেন্ড করে দেব। সময় নিয়ে আস্তে ধীরে ব্লেন্ডিংয়ের কাজটা করবে, কারণ আবারও বলছি যত ভালো করে ব্লেন্ড করবে তত সুন্দর লাগবে। তারপর আমি একটু কনসিলার নিয়ে নিচ্ছি, এবং আমি আমার ক্রিজটাকে পুরোপুরি কাট করছি না, হাফ কাট করছি। দেখো তোমরা আমি কীরমভাবে জিনিসটা করছি, জাস্ট স্লাইটলি ইনার কর্নার থেকে মাঝখান পর্যন্ত আমি একটু কাট ক্রিজ মতন করলাম। তারপরে আবার সেই ইয়েলো শেডটা নিয়ে এখানে এটাকে ফিল আপ করে নিচ্ছি। করে নেওয়ার পর কিন্তু রেড এবং ইয়েলোটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটা আইলাইনারের সাহায্যে একটা উইং লাইনার করে নিচ্ছি, এবং ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট পেন্সিল ব্যবহার করছি। মাস্কারাটা অ্যাপ্লাই করছি নেক্সট, এটা কিন্তু বোথ আপার এবং লোয়ার ল্যাশে আমি ব্যবহার করব। আই মেকআপের পর আমি আবার ফেস মেকআপে চলে যাচ্ছি, এবং আমি হালকা করে আমার গালে একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি, এবং হাইলাইটারের জন্য আমি এই পার্টিকুলার হাইলাইটিং প্যালেটটা ইউজ করছি। ইনার কর্নারেও আমি একটু হাইলাইট অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য ব্যবহার করছি আমি রেডিশ অরেঞ্জিশ ম্যাট লিপস্টিকটা, যেহেতু এখন আমাদেরকে মাস্ক পরতে হয় সেহেতু আমি ম্যাট লিপস্টিকস বেশি প্রেফার করি। অ্যান্ড দ্যাটস অল ফর দ্য লুক, সো দ্য লুক ইজ ডান, এটা ফাইনাল লুক গাইস। For watching this video guys, don't forget to give this video a like, also don't forget to subscribe to my channel, it means a lot to me. Abar porer video te dekha hobe, totokkhoner jonno bye bye.